গেছো, দেখাচ্ছ না কেন? খোঁজ নিতে আসেনি যে আশিসের এখন সংসারটা চলছে কি করে, বা ও ইন ফিউচার গুড ইভিনিং। আজকে বিকেল থেকে ব্লগ শুরু করলাম। আয়ুষ্মান জাস্ট এখনই কম্পিউটার ক্লাস থেকে এসেছে। এটা কি বলো তো, খাওয়ার জল না, এটা হচ্ছে হাত ধোয়ার জল। যা ট্যাঙ্কের জল যা ঠান্ডা, একটু উষ্ণ গরম করে দিয়ে নে পাপা, সাবান দিয়ে হাতটা ধোয়। এবার এখানে রাখছি বেসিনের ওপর। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। এই আমি যে গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এরকম করে বলি না, এটা তো সবাই খুব খুশি হয়। এবার আমি বেশ কিছু চ্যানেল আমার রেকমেন্ডেশনে আসে, অনেককে দেখে এরকম ভাবে স্টার্ট করে গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম, তখন আমি ভাবি এবার এটা কোথায় যেন শোনা শোনা লাগছে না, তার হচ্ছে ও এটা তো এভাবে তো আমি বলতে শুরু করি। এবার হয়তো তারা আমার ভিডিও দেখে বলতে বলতে এটা হয়ে যায় না, আমরা অনেক সময় অনেকের কথা মানে যাদেরকে আমরা খুব দেখি শুনি তাদের মতন হয়ে যায়, তো খুব ভালো লাগে। আমার আবার এরকম না তো স্বভাব আছে, মানে ভুলে যায় নিজের মানুষজনকে মাঝে মাঝে, ধরো চিনতে পারি না। একবার কি হয়েছে শোনো, টালিগঞ্জ বাজার, তখন আমরা টালিগঞ্জে থাকি, টালিগঞ্জে একটা মজার ঘটনা, তখন আমি সবে সবে আশিসের সাথে পরিচয় হয়েছে, খুব মনে পড়লো আমার এই মুহূর্তে। আশিসের সাথে পরিচয় হয়েছে, ওর সাথে দেখা হয়েছে কোথায় বল, দেখা করেছে টালিগঞ্জ বাজারের ওখানে। এবারে টালিগঞ্জ বাজারে ওখান থেকে আসছি দুজনে হাঁটতে হাঁটতে, আমরা মানে এমন জায়গা দেখা করতাম যে ক্রাউডেড, অথচ যদি কেউ চেনাশোনা হয় হট করে সরে যেতে পারবো এরকম জায়গায়। তখন একদম প্রথম প্রথম দেখা করছি, এবারে আমার বাবা না টালিগঞ্জ বাজারে বাজার করতে যেত, এবারে বাবা না বাজারের দিক দিয়ে উঠছে, আমি না ভাবছি কি এই লোকটা যেন কি চেনা চেনা লাগছে কেন লোকটাকে। আর আমার বর বলছে ও দেখতে পেয়ে এই আমার বাবা আসছে, আর তাড়াতাড়ি করে সরে গেছি। মানে এরকম হয়ে যায়, আমি যখন খুব ঘাবড়ে যাই বা কোনো কিছু নিয়ে পাজল হয়ে যায় না, আমি বুঝতে পারি না, মনে হয় কি চেনা চেনা লাগছে, কিন্তু মানে ওরকম ঘাবড়ে গেছিলাম, বুঝতে পারলে তো। তো সেই মনে পড়লো, সে তাড়াতাড়ি করে পালিয়েছে, বাবা দেখতে পায়নি কারণ বাজারে যাচ্ছিলো। তো যাই হোক, সেই একটা মনে পড়লো। আজকে আমার ভাসুরের ছেলে বাবানের জন্মদিন, তো রান্না বান্নার ব্যবস্থা হচ্ছে, ছাদে মনে হয় হচ্ছে, আমি একটু যাই গিয়ে দেখি আসি কি হচ্ছে না হচ্ছে। বাবা তুমি একটু টিভিটা দেখো, আমি এসে পড়তে বসাবো, ঠিক আছে, তুমি একটু দেখি কি করছে। না না করার দরকার নেই, বিশাল আয়োজন আমাদের বাড়িতে আজকে, বিশাল আয়োজন হচ্ছে। হ্যাঁ ওকে ঘরে রেখে এসছি, আসবি আসবি। হবে হয়ে যাবে এখানে, এই তো এক লোক ভাত হয়ে গেছে, ও মাংস হয়ে যাবে আর স্যালাড নিচে খেতে হবে, বিশাল ব্যাপার হচ্ছে। কাটাকুটি সব হয়ে গেছে, মমিন যা বানিয়ে নিয়েছে, ও 100 জনের রূপে রান্না হয়ে যাবে। বর্ষণা নেই আছে তো লাগানো দিয়ে লাগানো
গলিতে রাখবে, গলিতে একটা লাগাবে, হ্যাঁ গলিতে দুটো, ল্যাপটপ একটা ওই দিকে একটা, একদম। আমি তো জানতাম না যে ছাদে অ্যারেঞ্জমেন্ট হবে, তাহলে আমি একদম প্রথম থেকে দেখাতাম যে কীভাবে কী কী করেছে। উনুনটা আমার ভাসুর নিজে বানিয়েছে ইট দিয়ে আর কি, আর না হলে একটা ছোটো উনুন বরাবরই আমাদের ছাদে থাকে জল গরম করার জন্য আগাগোড়াই, আজ বলে না বহু বছর ধরেই আছে। তো এই সমস্ত কারণেই অনেকে বলে তোমাদের ছাদটা কি নোংরা, যখন ছাদে সকল মানুষ ব্যবহার করে তখন নিজের একার মতন করে তো গুছিয়ে পরিষ্কার রাখা যায় না, কারণ শাশুড়ি যেভাবে বলবেন সেইভাবেই রাখতে হয় বা সেই নিয়মেই আমাদের চলতে হয়। তাই আমি আগ বাড়িয়ে কখনো পরিষ্কার করা বা ঝাড় দেওয়া এগুলো করতে যাই না, আর করতে যাইনি এমন ভুল কথা, কিন্তু সমস্যা হয় বলে আমি আর কিছু করি না। যাই হোক, এখানে দেখো রসুন থেতো করে রেখেছে, আদা বাটা, আর এটা না রসুন প্লাস কাঁচা লঙ্কা আলাদা করে বাটা, প্রায় 4 কেজির ওপরে মাংস ছিল তাই পরিমাণগুলো এতটা করে, আর একটু অন্যরকমভাবে এখানে কাজু, চারমগজ, বাটা, পোস্ত সব একসঙ্গে পিষে রাখা আছে, আর এদিকে আছে হচ্ছে টক দই, তো একটু অন্যরকমভাবে হয়েছিল। আর এখানে সমস্ত কিছু পেঁয়াজ, টমেটো সব কিছু আলাদা আলাদাভাবে গুছিয়ে রাখা আছে, আর দুভাগে দুভাগে করে ভাতটা বানানো হয়েছিল তাই ঝটপট হয়ে গেছে। আসো, যাচ্ছি এখন, যাচ্ছ? হ্যাঁ, ও টাইম ভাতটা সর, চলে তো অনেক রাত হবে মনে হচ্ছে, ওই 10টা, এই চলো করে রান্না হচ্ছে। আর আমি নিচে এলাম একটু চা করি, চা খাবো গিয়ে আমরা তিনজনে, তিনজন, হ্যাঁ তিনজন না চারজন, আয়ুষ্মানও খাবে, কারণ চা ঠান্ডা, চা ছাড়া চলছে না। আমার বড় আর একটা আমার জন্য ট্রাইপড এনে দিয়েছে, তার জন্য তাকে অনেক অনেক থ্যাংকস, আমাকে মনে করে চাঁদনিতে গেছিল আজকে মনে করে যে আমার জন্য নিয়ে এসছে, এটাই আমার কাছে অনেক, সেদিন এইটা নিয়ে এসেছিল, এই ট্রাইপডটা খুব দরকার গো আমাদের, ট্রাইপড, ট্রাইপড ছাড়া আজকেই করবে। অনেকের বড়রা একটু ক্যামেরা হোল্ড করে, আমার পরে তো সময়ই নেই, ওই যেইটুকু আসে রেস্ট নেয় ঘরে আবার বেরিয়ে যায়, খেতে আসে আবার বেরিয়ে যায়, এই সারাদিন গেছিল চাঁদনিতে, তো সারাটা দিনই ওখানে ছিল, আর এখানেই খাওয়া দাওয়াও করেছে, আমার যা রান্না করেছিল খেয়ে দিয়ে ওরা বেরিয়ে গেছিল। আর তোমরা অনেকেই বলছো পায়েল তুমি ফ্ল্যাট কিনেছো দেখাচ্ছ না কেন, দেখো প্রথমত এক, আমি যেদিন ফ্ল্যাট কিনবো মানে যেদিন আমি পুজো করব সেদিনই আমার ভিডিওতে দেখাবো, যেদিন পুজো করব তার আগে পর্যন্ত দেখাবো না, আবার হতেও পারে, কারণ আমি অনেক গুড নিউজ এখন আর দিই না, কারণ কি বলতো মানুষকে আমি খুশি হই তোমাদের দেখাবো, তো আমার চারপাশে এমন কিছু মানুষ আছে যারা আমার উন্নতিটা মেনে নিতে পারে না, মানে পছন্দ, দেখো প্রত্যেকেই কিন্তু জীবনে যদি পরিশ্রম করে প্রত্যেকটা মানুষ উন্নতি করে, ঠিক আছে প্রত্যেকটা মানুষ উন্নতি করে, কিন্তু মানে আশিস দাসের কি বলতো যাদের সাথে কাজ করতো তারাই ওর সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তারাই আবার ওকে হিংসা করে, আশিস আর সচিনের পার্টনারশিপকে হিংসা করে, এগুলো কি বলবো, সচিনকে, সচিনের মাথা ব্রেন ওয়াশ করবার চেষ্টা করে, সচিন বাচ্চা ছেলে, তো বাচ্চা ছেলে কি হবে, আশিসের থেকে বুদ্ধি ওর অনেক অনেক বেশি, সচিনই আমাদেরকে বলেছে আশিসের সঙ্গে একটা সময় কাজ করতো একটি ছেলে, সে কিন্তু ওর সাথে বিট্রে করে, আশিস যাদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, আশিস যাদের সাথে পরিচয় করিয়ে দেয় ও কি করতো আশিসকে ছেড়ে দিয়ে তাদের সঙ্গে গিয়ে গিয়ে কাজ করতো, তাদের মানে আশিসের মাথায় পা দিয়ে একজনের কাছে গেল, আবার তার মাথায় পা দিয়ে আর একজনের কাছে গেল, কিন্তু কোথাও টিকতে পারলো না, ঘুরে ফিরে এসে কি করছে আবার আশিসের সাথে সচিনের মধ্যে ক্ল্যাশ করিয়ে দেওয়ার, ক্ল্যাশ মানে কি বলছে আমরা তো দুজনে অল্প বয়স, আমরা চাইলে অনেক উন্নতি করতে পারতাম, পার্টনার হওয়া অত সোজা নয়, পার্টনার আশিস অনেক পরে পার্টনারশিপে এসেছে, অনেক পরে এসেছে, পার্টনারের সুখে দুঃখে সব কিছুতে পাশে থাকা, পার্টনার 2 পয়সা বেশি নিক আমি 2 পয়সা কম নিই কোনো অসুবিধা নেই, কোনো কিছু নিয়ে ক্ল্যাশ করলে সেখানে পার্টনারশিপ টেকে না। আর আশিস শুধুমাত্র পার্টনার নয়, ওর দাদা, ওর অনেক কিছু, সেখানে কেউ তো আসতে পারে না, সেই জন্য কি বলতো আশিস সচিনও বলেছে ভাবি কিসি কো কুছ মত বতাইয়ে, জরুরি নেই হ্যায় ইউটিউব মে কে আপকা ভিউজ বহুত আগে যায়, আমি সত্যি আমার ভিউজের জন্য আমি তো আমার আমার নিজেদের ইয়ে করতে পারবো না, বুঝতে পারলে তো, খালি খারাপ
দৃষ্টি দিতে থাকে, খারাপ দৃষ্টি দিতে থাকে এরাই। তারপরে এছাড়াও আশেপাশের অন্যান্য বন্ধুরাও ভাবে অহংকার হয়ে গেছে, হ্যান ত্যান, অনেক কিছু ব্যাপার থাকে গো যেগুলো তোমরাও ফেস করো, কিন্তু চারপাশে তোমরাও দেখবে ফেস করছো। সারাক্ষণ যে মানুষটা দৌড়চ্ছে, যখন সেই মানুষটার পায়ে চোট লাগলো মানে ফুটবলে, তখন কিন্তু কেউ খোঁজ নিতে আসেনি যে আশিসের এখন সংসারটা চলছে কি করে বা ও ইন ফিউচার কি করবে, তখন কিন্তু কেউ খোঁজ নিতে আসেনি। কিন্তু যখন ও নিজের বিজনেসে মানে একটা যাই হোক বিজনেস করে নিজের জায়গায় পরিশ্রম করে লোকের কাছে অনেক ছোট হয়ে হেও হয়ে যখন নিজের একটা পজিশনে গেছে, তখন বলছে এখন ওদের অহংকার হয়ে গেছে। এগুলো কি কি হয় বলতো, তারাই নিজেদের কর্মের ফাঁদে পড়ে, তারাই পিছিয়ে যায়, তাদেরই ক্ষতি হতে থাকে, এটা তারা বোঝে না। তো ওই জন্য আমি ইউটিউবে এখন কোনো কিছু ভালো জিনিস দেখাই না, বুঝেছো তো? আমার ইউটিউবটা আমার শখে, এখান থেকে আমার আর্নিং হোক না হোক কোনো ব্যাপার না। হ্যাঁ, যেদিন আমি নতুন জায়গা কি মানে যাবো, সেটেল হব, সেদিনই একমাত্র তোমাদের সাথে দেখাবো। আপাতত যা থাকে ছোটোখাটো জিনিস আমি দেখাবো, কিন্তু আমাকে সত্যি তোমরা বলে দিও যে যদি কোনো এরকম থাকে নজর যাতে না লাগে কারোর, কারণ দেবেই তারা আমাকে, আমি তো জানি তারা কে। তারা বলবে, এই যে আমি বলছি, যদি ইনকেস তারা শোনে তাহলেও বলবে এই তার মানে আমাদেরই কথা বলছে, কারণ বুঝতেই পারবে, তারা তো বুঝতেই পারবে তারা এই কাজটা করেছে বা করে বা যাই হোক। কিন্তু আমার আরও বন্ধু বান্ধবীরা রয়েছে যারা খুশি হয়, সত্যি কথা আমাদের উন্নতিতে খুশি হয়, হ্যাঁ কর তোরা, তারা সবাই জানে আমার ভালো কিছু। যেমন সোনালি, আমার ভালো যাই হয় ওকে আমি বলি, কারণ ও খুশি হয়। আমি ইউটিউবে কি করছি না করছি, খুঁটি নাটি সব ওর কাছে আমি বলি, আমি যদি ছেড়ে দিই তাও বলি। আর একজনও আছে অগ্নিশের মা, তাকেও বলি, সেও আমার সব কিছু মানে মনে হয় যে হ্যাঁ ঠিক আছে তাকেও বলা যায়, এরকম আর কি। কিছু কিছু বন্ধু বান্ধব থাকে যারা খুশি হয়। আমি একটা কথা জানতাম যে মেয়েরা নাকি সব থেকে বেশি হিংসুক হয়, জানো তো? মেয়েদের অনেকে বলে না মেয়েদের মতো কাঁদিস কেন, মেয়েদের মতো হিংসা করিস কেন, মেয়েদের মতন ঝগড়া করিস কেন, কিন্তু এখন দেখি উল্টো, জানো তো, উল্টো দেখি। কারণ যা দেখছি নাকি হয়তো ছেলে মেয়ে বলে কোনো কথা নেই, ক্যারেক্টার, মানুষের ক্যারেক্টার খারাপ হলে না কিচ্ছু করার নেই, তুমি কাউকে ডোবাতে পারবে না। ওপরের যিনি আছেন না, তিনি যদি মনে করেন তোমার ইন্টেনশন কারোর ক্ষতি করার, করবেই। আশিসের পেটে লাথি মারার যে চেষ্টা করেছিল, সে কি ভালো থাকবে কখনোই? থাক, আছে কি না আমি চাইবো না, সে ভালোই থাকুক আমি সবসময় চাইবো, কিন্তু আমি ওই জন্যই তোমাদের আর কি জিনিসটা ক্লিয়ার করলাম। কারণ অনেকেই বলছে বাইদি বললে না, সত্যি বলছি ইচ্ছে করে না গো, আমার মনে হয় যে তো হ্যাঁ ইচ্ছে করে, তোমাদেরকে জানে ইচ্ছে করে, কিন্তু তোমরা তো শুধু দেখবে না, যখনই ভালো কিছু ট্যাগ লাইন দিয়ে আমি দেবো ওই ভিডিওগুলোই দেখতে আসবে, কাজের ভিডিও দেখবে না, যেই একটা কিছু এই বাড়ি করছে দেখে তো এবার ব্যাস চোখ লেগে লেগে আমার শরীর খারাপ হয়, আর কিচ্ছু হয় না, আমার শরীর খারাপ হয়ে যায়, ওই জন্য দরকার নেই। তোমরা কি বলো, তোমরা তো আমার বান্ধবী, বিচক্ষণ বান্ধবী বন্ধু অনেকে আছো, তোমরা কি বলো আমি কি ঠিক বলছি নাকি ভুল বলছি? তবে না, তোমরা নিশ্চিন্তে থাকো, আমি যখন কোথাও থাকার জন্য যাব না, মানে আমি যদি কোথাও সেটেল হব তখনই দেখাবো, আদারওয়াইজ ফ্ল্যাট ফ্ল্যাট কেনা অনেক সময় আশিসের বিজনেস পারপাসেও তো হতে পারে। আর একটা কথা কি বলো তো, আমি এবার যেটা কিনবো মানে নিজেদের থাকার জন্য যেখানে কিনবো সেটা আমি একটু স্পেশিয়াস কিনবো, বড় সড়ো, কারণ আমি আর যদি ছোট জায়গায় থাকতে তাহলে তো আমি এখানেই থাকবো, তাই না? আর এখানেও আমার কোনো অসুবিধা নেই, এটাও আমাদের নিজেদের বাড়ি, চট করে এখান থেকে যাব না, কারণ হচ্ছে নিজের মানুষদের ছেড়ে কোথায় যাব, একা একা কি ভালো লাগে বলো? সব থেকে বড় কথা, বয়সে যত বাড়ছে না তত বুঝতে পারি যে নিজের কাছের মানুষদের কাছে থাকাটা খুব দরকার। আলাদা খাই বা না খাই, এই যে আমার জায়ের সাথে বসে গল্প করা বা দুটো মনের সুখে দুঃখের আলোচনা করা, এগুলোর মধ্যে একটা আনন্দ আছে। আর সত্যি কথা বলতে, নজর না লাগুক আমাদের দুই জায়ের মধ্যে কখনো আজ পর্যন্ত কোনো দিন, হ্যাঁ হয়তো কারোর অন্য কারোর প্ররোচনায় কথা বন্ধ হয়ে গেছে, কিন্তু কেউ কাউকে খারাপ কথা বলা ঝগড়া করা আজ পর্যন্ত হয়নি। ও, এটা প্রথমে এখানে গরম মশলা দেওয়া হলো 4 কেজি মাংস, তার মধ্যে তেজপাতা আর গরম মশলা ফোড়ন আর পেঁয়াজ কুচি, আর এটাকে ভালো করে ভাজা দিয়ে তো এই যে এখন বসে বসে গল্প করছি, বাইরে যথেষ্ট ঠান্ডা হলেও কি হবে, এই যে আগুনের সামনে বসে রান্না করছি না, বেশ ভালো লাগছে। আর আমার যা যতটা মানে কাঠের জালে রান্না করতে সরগরম আমি ততটা নই, কারণ আমার যদিও জানে কতটা ডিস্টেন্সে বসলে চোখে ধোঁয়া লাগবে না, কিন্তু আমার চোখে এত পরিমাণে ধোঁয়া লাগছিল, কিন্তু খুব ভালো হয় কাঠের জালের রান্না, কিন্তু স্বাদই আলাদা হয়, তাই না? তো আমার বর খুব ভালোবাসে খেতে, এখন তো সেভাবে বানানো হয় না, কিন্তু আগে খুব কাঠের জালে রান্না হতো আমাদের বাড়িতে, যখন আমার মানে
শ্বশুরমশাই সুস্থ ছিলেন। আর এই যে আমার ভাসুরও অনেক হেল্প করে, কারণ আমার ভাসুর রান্নাবান্নায় একদম এক্সপার্ট বলতে পারো। তো এই যে এখানে একদম বাঙালি মতে যে ফ্রাইড রাইস হয়, মানে ঘি সহযোগে, কোনো কিছুতে এখানে কার্পণ্য করা হয়নি, ঘি থেকে শুরু করে কাজু কিশমিস মশলাপাতি সব কিছু দিয়ে খুব ভালোভাবে রান্না হয়েছিল। আর এই যে শেষে শুধুমাত্র গোলমরিচের গুঁড়ো দিয়ে এখন এটাকে খুব আস্তে ভাবে করতে হবে বলেই জিনিসটা আমি করলাম, নাহলে চালগুলো আবার ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো নুন মিষ্টিটা একটু কম কম লাগছিল, সেটাও এখানে অ্যাড করে দিলাম। যে ডিস্টেন্সে করতে করতে না কোমর হাত সব ব্যথা হয়ে যাচ্ছিল, তাই আমি বললাম আমি একটু করে দিই। তবে একটা আমাদের সমস্যা হয়েছে, কড়াইটা যত বড় খুন্তিটা ততটাই ছোট, যার জন্য তাপটা অনেক বেশি হাতে লাগছিল। তবে মজা তো খুব হয়েছে। দেখো সাবধান নাইটিটা, কিন্তু খুব সাবধান। ওয়ান হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। আচ্ছা ভালো থাকো বাবা, বন্ধুদের নিয়ে সময় কাটে উঠতে পারো না, রাত 10টার সময় দেখা হয়েছে বাবানের সাথে। যা ভাইকে ডাকতে এসেছে, চলে। এই দুই ভাই, এর পরের পার্টটা তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করব। আর আমাদের খেতে খেতে অনেক দেরি হয়ে গেছে, কারণ আশিস এসেছে এত রাতে, আমি তো সবার সাথে খেতে পারিনি, আয়ুষ্মান আগেই খেয়ে নিয়েছিল। তাই ভিডিওটা এখানেই এন্ড করছি বন্ধুরা, আবার আসছি আগামীকাল। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, টাটা বাই বাই।